জনাব, আমির হামজার একটা বক্তব্যে বড় ঘটনা ঘটে গিয়েছে, এটা নিয়ে মোটামুটি তোলপাড়। বুদ্ধিভিত্তিক জগতেও আমির হামজার তাৎপর্য বা আমির হামজার বক্তব্যের যে এত বড় তাসির অকল্পনীয়। দর্শক, আমি কথা বলছি কল্প কোথায়, কলব কোথায়, মাথায় না বুকে, এ বিষয় নিয়ে একটা এখতেলাপ আছে। এবং আমির হামজার বিরুদ্ধে যেহেতু এখন কর্মীদের একাংশ সরকারপন্থীরা লেগেছে, শাহবাগীরা আমির হামজার বিরুদ্ধে লেগেছে, এ কারণে আমির হামজার অতীতের বক্তব্য বা কখন কি ভুল ভ্রান্তি এগুলো সামনে এনে খোঁচাখুঁচি শুরু করেছে। তার অংশ হিসেবে কলব কোথায় এই বিষয়ে আমির হামজার বক্তব্যটা সামনে এনে সমালোচনা করছে। এর একটা চূড়ান্ত সমাধান আজকে দেওয়ার চেষ্টা করব। দর্শক, দলিল ভিত্তিক একটা সমাধান দিব, আসলে কলব কোথায়, আমির হামজা কি ভুল করেছেন। তবে তার আগে বলি যে জনাব, আমির হামজার বক্তব্যে কলব কোথায় এ বিষয়ে হাজারো লক্ষ জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। দেখেন, আমির হামজাকে আমি কোনো বড় আলেম মনে করি না, অ্যাভারেজ লেভেলের মধ্যম মানের একজন আলেম মনে করি, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন। আমির হামজা ওরকম কোনো সিনিয়র বক্তাও নন, তিনি কোনো গুরুত্বপূর্ণ নেতা, বুদ্ধিজীবী, শিক্ষক, গবেষক কিছুই নন, তিনি জাস্ট হুজুর, ট্র্যাডিশনাল হুজুর, ট্র্যাডিশনাল বক্তা, অত্যন্ত সিম্পল একজন মানুষ। কিন্তু তার স্পেশালিটিটা কোথায় জানেন? তার স্পেশালিটি হচ্ছে তার বক্তব্যের অসাধারণ তাসির। তার বক্তব্য মানুষ গ্রহণ করে, মানুষ বিশ্বাস করে, তার বক্তব্য ক্রেডিবিলিটি পায়, ভুল কথা বললেও তার মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়, গ্রহণ করে। এটা হচ্ছে আমির হামজার সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব, সুপ্রিমেসির জায়গা। দেখেন, আমির হামজাকে কেন সরকার গ্রেপ্তার করলো আর কেন 3 বছর প্রায় কারাগারে রাখলো? আমির হামজা কি জামাতের কোনো গুরুত্বপূর্ণ নেতা? কোনো পর্যায়ের গুরুত্বপূর্ণ কোনো নেতাই নন, তিনি কর্মী। আমির হামজা কি জামাত নেতা বাদেও অন্য দিক থেকেও অতি গুরুত্বপূর্ণ কেউ? সরকারের জন্য কি বড় কোনো থ্রেট বা কিছু যে তাকে গ্রেপ্তার করে এতদিন রাখতে হবে, বা সরকারের বিরুদ্ধে বড় কোনো কথাবার্তা বলতেন? কিছুই না, তাকে গ্রেপ্তার করার কোনো যুক্তিই ছিল না। কিন্তু তারপরও তাকে গ্রেপ্তার বা তার প্রতি এত আক্রোশের কারণ একটাই, যে আমির হামজার বক্তব্যে জনমত তৈরি হয়, তার বক্তব্যের মারাত্মক তাসির রয়েছে। তিনি একটা কথা বললে লক্ষ কোটি মানুষ তার কথা গ্রহণ করে, তার কথার মধ্যেই জাদু আছে, এটা আমি মনে করি। আল্লামা সাঈদীর বক্তব্যে যেরকম তাসির ছিল, সেই পর্যায়ে আল্লামা সাঈদীর সাথে তুলনা করছি না, কিন্তু আমির হামজার বক্তব্যে তাসির আছে, এটা বোঝাতে চেয়েছি আমি। এই কারণে প্রায় 5 বছর আগের বক্তব্য আমির হামজার, যে কলব, আমির হামজা বলেছেন কলব এটা বুকে নয়, ট্র্যাডিশনাল কনসেপ্ট বা কনভেনশনাল উইজডম হচ্ছে কলব হচ্ছে বুকে সদর। কিন্তু আমির হামজা বলেছেন বিভিন্ন যুক্তিযুক্তি দিয়ে যে না, কলব হচ্ছে মাথায়। এবং আমির হামজা এই বক্তব্য দেওয়ার পরেই আলেম ওলামা আমি দেখেছি, এবং আমার বাংলাদেশে তখন সুযোগ হয়েছিল যে সরাসরি আমির হামজার কলব বুকে নয় মাথায় এই ব্যাখ্যাটা বাংলাদেশে, যেখানে আমির হামজা প্রথম দিয়েছিলেন যে ওয়াজে, সরাসরি পাশে বসে সেই বক্তব্যটা শোনার সুযোগ হয়েছিল আমার। মানে এটা অনেক আগের বক্তব্য। সেই বক্তব্যের পর থেকেই অনেক আলেম ওলামা বা হুজুরদের সাথে তো আমরা মিশে ইন্টারাকশন করি, অনেকেই আমির হামজার বক্তব্যে সাথে সাথে কনভিনসড, সাথে সাথে গ্রহণ করে নিয়েছে যে আমির হামজা রাইটলি টোল দ্যাট, তিনি সঠিক বলেছেন, এটা তিনি কারেক্ট বলেছেন। হুজুররা, আলেম ওলামারা, আলিয়া মাদ্রাসার বা মাদ্রাস মসজিদ মাদ্রাসার খতিব ইমাম, তারা গ্রহণ করে নিয়েছে যে ইটস রাইট। এবং আমি দেখেছি যে আমির হামজা এই বক্তব্য দেওয়ার পর হুবহু আমির হামজার এই বক্তব্য কপি করে অনেক মসজিদের খতিব, এটা আমি প্র্যাকটিক্যালি যেটা দেখেছি সেটা বলছি, বাংলাদেশে আমির হামজার এই ব্যাখ্যা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে না, কলব আসলে বুকে নয়, কলব হচ্ছে মাথায়। অ্যান্ড এটা বাংলাদেশে কলব কোথায় এই বিতর্ক বা এই নতুন ব্যাখ্যাটা সর্বপ্রথম নিয়ে এসেছে আমির হামজা। তার আগে জনপরিসরে এটা নিয়ে এলমি বিতর্ক অনেক আগে থেকেই, কিন্তু পাবলিক স্পেয়ারে এই বক্তব্য নিয়ে এসেছেন আমির হামজা। এবং আমির হামজার এই বক্তব্য হাজারো স্কলার, হাজারো মানুষ, সাধারণ মুসলমানরা গ্রহণ করেছে। এর মানে আমির হামজার বক্তব্যে কত বড় তাসির, কত বড় প্রভাব, ভুল বক্তব্য হলেও যে কত বড় প্রভাব, এটা বোঝানোর চেষ্টা করেছি। তো এই তাসির থেকে অনেক কিছু বোঝা, এই তাসিরই তাকে 3টা বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে, এটা আমার ব্যাখ্যা। তো দর্শক, কলব কোথায় এই বিষয়টা আপনারাও দ্বিধাদ্বন্দ্বে আছেন নিঃসন্দেহে, এটার একটা বিহিত হওয়া দরকার।
এটার একটা জবাব দরকার। কৌমি আলেম ওলামারা বা অনেকেই এর সমালোচনা করছেন বা আমির হামজা ঘায়েল করার চেষ্টা করছেন, তা আমির হামজার পক্ষে আমরা পলিটিক্যাল কারণে, কিন্তু আমির হামজা ভুল বললে তার জবাব তো আমরা দিব। যেমন আমির হামজা যখন কোনো মানুষ একবার জাহান্নামে গেলে সেখান থেকে আর ফিরে আসবে না এই ভুল আকীদার উপর ছিলেন, আমরা তখনই এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, ভিডিও বক্তব্য দিয়েছি। পরবর্তীতে আমির হামজা তো সেটা সংশোধন হয়েছেন, এখন কলব নিয়েও তার এই বক্তব্য ব্যাখ্যা প্রয়োজন, ভুল হলে তিনি সংশোধন করবেন। এটাই আমির হামজার আরেকটা সম্মানের দিক যে তিনি সংশোধনকামী, এবং তিনি জামাতপন্থী লোক হওয়া সত্ত্বেও তিনি কৌমি আলেম ওলামাদের বুঝানোর মাধ্যমে সংশোধন হয়েছেন তিনি স্বীকার করেছেন, তিনি রাইটলি ক্রেডিট দিয়েছেন, কোনো হীনমন্যতা নেই। একজন মানুষ কতটা নিরহংকার হলে এভাবে স্পষ্টবাদী হতে পারেন, আমির হামজা স্পষ্টবাদী, এটা তার আরেকটা সুপ্রিমেসি। দর্শক, কলব কোথায়? দুইটা মত, কলব বুকে এবং কলব মাথায়। সঠিক কি? সঠিক হচ্ছে আমাদের কলব বলতে যা বোঝায়, ব্রেইন হচ্ছে দুইটা, মাথায় একটা, বুকে একটা। এর মানে বুকেও সঠিক, মাথায় বলে এটাও সঠিক। বিজ্ঞানের দৃষ্টিতেও দুইটা সঠিক, কোরআন হাদিসের দলিলের দিক থেকেও দুইটাই সঠিক। অতএব আমির হামজার বক্তব্য ভুল নয়। আবার যারা বলে কলব বুকে, তাদের বক্তব্য ভুল নয়, এখানে দুই পক্ষই সঠিক। অতএব আমির হামজা বাতিল, বাতিল, আর এটা কোনো আকীদাগত বিষয় নয়। এটা বুকে বা মাথায় কেউ বিশ্বাস করলে এতে কারো ইমান আকীদা চলে যাবে না, এটা অনেকটা অপ্রয়োজনীয় বিষয়। কিন্তু তারপরও যেহেতু আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, এগুলো মানুষ বিশ্লেষণ করেন বা বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে হাদিসকে অনেকে যাচাই করার চেষ্টা করেন, ওই জন্য এই আলোচনাগুলো খুবই জরুরি। অতএব আবারও বলছি দর্শক, কোরআন হাদিস এবং বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের ব্রেইন বুকেও আছে, মাথায়ও আছে, দুইটাই কাজ করে, দুইটার পক্ষেই দলিল আছে। এ বিষয়ে চমৎকার কোরআন হাদিস এবং বিজ্ঞানের কিছু দলিল উপস্থাপন করেছেন জামাত ইসলামীর একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন ব্রিস্টার আবুবকর মোল্লা। তার বক্তব্যটা আমি সংক্ষেপে আপনাদেরকে একটু শোনাতে চাই, ব্যাখ্যা করে তার দলিলগুলো উপস্থাপন করতে চাই, তাহলে আপনাদের বিভ্রান্তি নিরসন হবে, আমির হামজার এই বক্তব্য সম্পর্কে একটা সঠিক ধারণা নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। যদিও আবুবকর মোল্লার বক্তব্য যেটা আমি উপস্থাপন করছি বা প্রচার করছি, আপনারা চাইলে এটা ডিনাই করতে পারেন, ভিন্ন ইস্তেহাত গ্রহণ করতে পারেন, আমির হামজার ভুল প্রমাণ করলে করতে পারেন, এটা কোনো আকীদাগত বিষয় নয়, এ বিষয়ে ডিবেট বা ইখতিলাফ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেবল। এখানে হাদিসে যেটা বলা হয়েছে, আর তাকু আহা হুনা, যে তাকু হচ্ছে এখানে, আল্লাহ রাসুল ইশারা করে বলেছেন তাকু এখানে, মানে কলবে। এটা থেকে বোঝা যায় তাকুয়া হচ্ছে, কলব হচ্ছে সদর বা বুকে। ওই বাসুল সদরিহি সালাসা মাররাতিন, মানে তিনবার আল্লাহ রাসুল ইশারা দিয়েছেন যে এইখানে। এই হাদিস থেকে স্পষ্ট যে কলব হচ্ছে বুকে। হ্যাঁ, এটা ঠিক, এই হাদিস সহি, কোনো সন্দেহ নেই, এই হাদিসকে বিশ্বাস করতে হবে। মানে এই আর এই হাদিস দেখি কি আমির হামজার বক্তব্য বা যারা কলব মাথায় কথা বলে তাদের বক্তব্য ভুল না? দেখেন, অ্যানালজি আছে, যুক্তি আছে। যারা মাথার কথা বলেছেন তারাও একটা হাদিসের দলিল দেন, সেই হাদিসের মধ্যে মুদগাহ একটা শব্দ আছে। এই মুদগাহ কথাটা দ্বারা বা মুদগাহ শব্দটা দ্বারা পিএফসি বা প্রিফ্রন্টাল কর্টেক্স, ব্রেইনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেদিকে ইঙ্গিত করা হয়েছে বা সেটা বোঝানো হয়েছে বলে অনেক ভাষাবিদও ব্যাখ্যা করেছেন বা অনেক আলেম ব্যাখ্যা করেছেন। অতএব হাদিসের, হাদিস দিয়েই কিন্তু দলিল দেন যারা মাথায় কলব এ কথা বলেন, তাদের দলিলও হাদিস। এবং মূল যে বিষয়টা, কোরআনের বেশ কয়েকটা আয়াতে যেটা বলা হয়েছে, লাহুম কুলুবুন লাইফ কিহুনা বিহি বিহা, অথবা তাদের কলব আছে তারা, এটা কয়েকটা আয়াতেই বলা হয়েছে। সুরা আরাফের 179 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়া লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা সুরা হজের 47 নম্বর আয়াতে বলা হয়েছে। মানে অর্থ হচ্ছে তাদের কলব আছে কিন্তু তারা চিন্তা গবেষণা করে না, বুদ্ধি খাটায় না। এর মানে আসলে বুদ্ধি খাটায় চিন্তা গবেষণা করে কি দিয়ে? বুক দিয়ে না মাথা দিয়ে? কোরআনে বলা হয়েছে কলব আছে কিন্তু তারা চিন্তা করে না, এর মানে কলব দিয়ে চিন্তা করে না,
তা কলপ দিয়ে চিন্তা করলে তো কলপটা তো মাথায় থাকতে হবে, এটা তো সহজেই বোঝা যায়। তো এটাও একটা যুক্তি। মানে কোরআনের ভাষায় স্পষ্ট প্রমাণিত হলো এই দুই আয়াতের মাধ্যমে যে আসলে কলবের কাজ হচ্ছে চিন্তা করা, বোঝা, গবেষণা করা। কলব দিয়ে চিন্তা গবেষণা করে, এটা কোরআন বলছে। এবং বিজ্ঞানও কিন্তু একথা বলে, মানুষ চিন্তা গবেষণা এগুলো মাথা দিয়ে করে, ব্রেইন দিয়ে করে। কিন্তু আবার বিজ্ঞানও বলে, হাদিসও বলে, কমন সেন্সও বলে যে আমাদের যে আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, ভালোবাসা, প্রশান্তি, এগুলো আমরা অনুভব মাথা দিয়ে করি না, এগুলো আমরা বুক দিয়ে অনুভব করি, অনুভব করি। যে আপনি যদি হঠাৎ কষ্ট পান তাহলে কষ্টটা লাগে কিন্তু বুকে, হার্ট অ্যাটাক করে বলে না, খুব বড় কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে। এর মানে মাথা দিয়ে চিন্তা করে, কোরআনে যে কলব দিয়ে চিন্তার কথা বলা হয়েছে, কমন সেন্স, বিজ্ঞান, কোরআন বলে যে মাথা দিয়ে চিন্তা করে, কলব দিয়ে চিন্তা করে, এর মানে কলব মাথায়। আবার আমরা প্র্যাকটিক্যালি বুঝি যে আমরা দুঃখ, ভালো লাগা এগুলো ফিল করি বুক দিয়ে, এগুলো বুকে লাগে, এগুলো মাথায় লাগে না। তো কী বোঝা গেল যে আসলে বুকেও আমাদের ব্রেইন চিন্তার বা অনুভূতির একটা জায়গা আছে, মাথায়ও আছে, দুই জায়গায় আছে আপাতত, কিন্তু এটাই বোঝা যায়। এখন কোরআন দলিলটি উল্লেখ করেছে, করা হয়েছে যেখানে মাথাকে যার মধ্যে চিন্তাভাবনা হয়, এবং কাফেরদের মাথাকে মিথ্যাবাদী মাথা বলা হয়েছে। এর মানে কাফেররা যে ইমান আনে না, তো কাফেরদের চিন্তা, যে চিন্তা করে, যে যুক্তিতে তারা ইমান আনে না, কুফুরি করে, এটা কিন্তু মাথায়। এ বিষয়ে সুস্পষ্ট দলিল রয়েছে। তো এটাও কিন্তু যারা বলে যে কলব মাথায়, তার একটা যুক্তি। সুরা আলাকে বলা হয়েছে সেই কপালটি মিথ্যুক, কঠিন পাপী, এর মানে মাথা দিয়ে, কপাল দিয়ে তারা চিন্তা করে, এবং অর্থাৎ তারা মাথা দিয়ে বা কপাল দিয়ে বা এই কপালের উপরে যে ব্রেন, সেই ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে, তারা কুফুরি করে। সুরা আলাকের 15-16 আয়াত অনুযায়ী স্পষ্ট যায় মানুষের চিন্তার কেন্দ্র হলো মানুষের মাথার সামনের অংশ, যেটাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয় বিজ্ঞানের ভাষায়। এর মানে আমরা কনক্লুশনে যেটা আসতে পারি, তাকওয়া, যেটা আমাদের স্পিরিচুয়াল অনুভূতি, ফিলিংস, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ সবসময় স্মরণ করা, এগুলো যেহেতু ইমোশনাল ফ্যাকাল্টিস, তাই এগুলো বুকের ভিতরে, বুকের ভিতরে কলবে থাকে। অতএব যারা কলব বুকে বলে, তাকওয়া মানে, এবং হাদিস এখানে তাকওয়া, দিস ইজ রাইট। কিন্তু বিজ্ঞান যেটা বলছে, দি ফরলক ইজ দ্য সেন্টার অফ জাজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, এর মানে মাথার সামনের অংশ, মাথা দিয়েই মূল সিদ্ধান্ত বা পরিকল্পনা করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়। কোরআন ও বিজ্ঞানের আলোকে আমরা বলতে পারি, যেহেতু ইন্টেলিজেন্স, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, জাজমেন্ট ও ডিসিশন মেকিংয়ের জায়গা, তাই কোরআন কলব মাথার সামনের অংশে অংশ আছে। আমি ভাবলাম যে এটা কি বুঝিয়া বোঝানোর চেষ্টা করেছেন, যে কোরআনের আলোকে মাথার সামনের অংশে কলব বা মাথায় কলব, তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন, হাদিস অস্বীকার করেননি। তাহলে ইন কনক্লুশন আমরা যেটা বলতে পারি, দেখেন আমি একটু হুবহু পড়ে শোনাচ্ছি ব্যারিস্টার মোল্লার বক্তব্যটা। উপসংহারে যা বলতে চাই তা হলো, আমাদের দুইটি ব্রেন রয়েছে, একটি মাথায় যা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যার মধ্যে নিউরনের সংখ্যা 100 বিলিয়ন, আরেকটি হলো আমাদের বক্ষে, যা হলো এন্টায়ারিক নার্ভাস সিস্টেম, যার মধ্যে নিউরনের সংখ্যা 500 মিলিয়ন। তাহলে আমির হামজার বক্তব্যকে একেবারে ভুল, বাল, বাতিল, বাতিল, একেবারে অগ্রহণযোগ এভাবে বলা যাবে না। যাই হোক দর্শক, এগুলো আকিদেগত কোনো বিষয় নয়, আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার হলেন। আবু বকর মোল্লার এই সংক্ষিপ্ত বক্তব্যটা খুবই পারসেপ্টেবল বলে, সহজে বোধগম্য বলে আমি উপস্থাপন করলাম, আশা করি আপনাদেরকে তার বক্তব্য দিয়ে বোঝাতে পেরেছি।